মাঠে এসে এখানে দেখো মা হচ্ছে টুমুর তুলছে। তো এই গাছ থেকে আমরা আগে একবার টুমুর তুলেছিলাম, সেটা আমার একটা ভিডিও করা আছে, তো আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেই লিঙ্কটা দিয়ে গিয়ে সেই ভিডিওটাও দেখতে পারো। তো ওই ভিডিওটাও অনেক সুন্দর ভিডিও, পুরো সেদিন আমরা মাঠে ঘুরেছিলাম আর ভিডিও করেছিলাম। আর এই টুমুর খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো এখন অনেকেই কাজের অসুবিধার জন্য এটা রান্না করে খায় না, তো আমরা খেয়ে থাকি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও দেখার জন্য। আর আজকে হলো হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 9:10 বেশিই বাজে। আর এখন আমাদের সকালে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো রুটি আর পেঁপে ভাজা খেলাম সকালবেলা, এখন দুপুরবেলা একবারে রান্না বান্না হবে। আর এই যে এখানে কাজ হচ্ছে, সেই জন্য এই বাসটা এখনও কমপ্লিট হয়নি, তো এখানে এই ঘর থেকেই ভিডিও শুরু করছি। এবার বাইরে আবার ছোটো ছোটো করে বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখলাম, তো দেখো বৃষ্টি হচ্ছে বাইরে আবার একটু একটু করে। তো এখন সকালে রান্না বান্না হবে, তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো একটুখানি মাছ মাখিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে এটা হচ্ছে দেখি সন্ধ্যাবেলা ফ্রাই করে খাবো, আর এটা হচ্ছে ইলা মাছ। তো এর মধ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কার গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো লবণ আর হচ্ছে হলুদ এগুলো দিয়েছি, দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখেছি, কেটে কেটে দিয়েছি গাটা, দেখতেই পাচ্ছ। তো এটা সন্ধ্যাবেলা যখন ফ্রাই করবো তখন তোমাদের আবার দেখাবো। ওখানে আমি যাচ্ছি স্নান করতে, তো স্নান টান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে, আর তোমাদের দেখাবো যে আজকে মা কী কী রান্না করছে, বাকি সব কিছু দেখাবো। তো এখন আমি যাই, আগে স্নানটা করে আসি, প্রায় অনেকই বেজে গেছে এখন। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন হচ্ছে সন্ধেবেলা আর বাজে প্রায় পৌনে ছটা, আর এখন 5:45 সময় আমি আবার ভিডিওটা শুরু করলাম। তো দুপুরবেলা স্নান করার পরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম বলতে একটু শুয়েছিলাম, তারপরে একটু মানে টুকটাক একটু দরকার ছিল, তাই জন্য আর ভিডিওটা স্টার্ট করা হয়নি। তো দুপুরবেলা আজকে আমাদের কী কী রান্না হয়েছিল তোমাদের সাথে বলি, কারণ কী কী রান্না করেছে আজকে আমার সেটাও আমি শেয়ার করতে পারিনি। তো আজকে দুপুরবেলা আমাদের হয়েছিল বাটা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল, তার সাথে হয়েছিল আমদি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো একটা তরকারি, বেগুন ভাজা আর হচ্ছে জলপাইয়ের টক। তো আজকে আমাদের এটাই রান্না হয়েছে, আর সেমন কিছু রান্না হয়নি। আর সন্ধ্যাবেলা আমি একটা মাছ ভাজা করব, তো সেই জন্য মাছটা মাখিয়ে রেখেছি, তোমাদের আমি দেখিয়েওছি, মানে এর আগে তো তোমরা দেখিয়েওছো সেইটুকু, তো যখন ওটা ভাজবো তখন তো মানে আবার দেখাবোই। আর এখন হচ্ছে একটু বসে আছি সন্ধ্যাবেলা, আর এখন একটু বাইরে যাবো, আর আমি ভিডিও করছি না তার একটা কারণ আছে, কারণ এই পাশে এত জোরে জোরে গান বাজছে, আমার শুধু কপিরাইটের ভয় লেগে আমি আর ভিডিও করছি না, সেই জন্য চুলটা এলোমেলোই, মানে চুলগুলো না শুধু এদিক ওদিক হয়ে যায় আমার এরকম চুল, তো কিছু করার নেই, যা আছে তা নিয়েই ভালো থাকতে হবে। আর এখন হচ্ছে একটু পরে চাটা কিছু একটা খাবো, আর একটু বুনু ঘরে নেই, বুনু আবার বাইরে ওখানে ঠাকুর বানানো দেখতে গেছে, তো ভাবছি তোমাদের সাথেও আবার শেয়ার করবো, অনেকটা হয়ে গেছে কাজ, কালকে ভিডিওটা যেটুকু দেখিয়েছি এখন আরও বেশি কাজ হয়ে গেছে, তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করে। বিছানাটা দেখো এলোমেলোই আছে, কারণ এখনও বিছানাটা গোছানোও হয়নি, তো এখন গোছানোও হবে না, আমি ওই দিক থেকে একটু ঘুরে আসি তারপরে আবার গোছাবো, তো তোমরা চলো দেখতে থাকো। আর এখানে দেখো কতটা কাজ কমপ্লিট হয়ে গেছে, এখানে কালকে যখন ভিডিও করেছিলাম তখন তোমরা দেখেছিলে শুধু চোখ মুখ আঁকা হয়েছে, রং করা হয়েছে, বাকি জামাকাপড় কিচ্ছু পরানো হয়নি। তো আজকে দেখো সবার শাড়ি ধুতি সব কিছু পরানো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে গয়না যেগুলো এমনি কাগজের গয়না দেওয়া ছিল সেগুলো অলরেডি সবাইকে দেওয়া হয়ে গেছে এই ঘরে, তো ওই ঘরে মনসা ঠাকুরের কিছুটা বাকি আছে, আর তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে দেখতে ঠাকুর। তো এই ঘরে দেখো এই পাশে সখী বা অনেকের হয়ে গেছে, তো এই মা মনসার শাড়িটা পরানো বাকি আছে, তো এটা আমি আজকে তো দেখাতে পারবো না, কারণ আজকে এটা হবেও না, তো কালকের ভিডিওতে এটা দেখিয়ে দেবো শাড়ি পরানোর পরের মুহূর্ত। আর এখানে দেখো আমি সন্ধ্যাবেলা মাছ ভাজার জন্য অলরেডি প্যানটা বসিয়েও দিয়েছি, আর তেলও দেওয়া হয়ে গেছে, তেলটা অলরেডি গরমও হয়ে গেছে। আর এবার আমি এই যে মাছ
মাছের পিসগুলোতে ভালো করে মশলাটা একটু মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে আমি এগুলো ভেজে নেব সন্ধ্যেবেলা একটু খাওয়ার জন্য, কারণ এরকমভাবে মাছ ভেজে খেতে বেশ ভালোই লাগে, একটা অন্যরকম টেস্টও লাগে। আর আমি এর মধ্যে একটু ভিনিগারও দিয়ে রেখেছিলাম, কারণ ভিনিগার দিলে একটু মানে একটু টকটক ভাব আসে আর ম্যারিনেশনটাও খুব ভালো করে হয়। তো দেখো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো আমি এক এক করে সুন্দর করে এপিট ওপিট করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে আমি তোমাদের আবার দেখাচ্ছি। আর এখানে দেখো মাছগুলো আমি সুন্দর মতো করে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে, যাতে সুন্দরভাবে ভাজা হয়। আর সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে, এত টেস্ট হয়েছিল কিছু বলার মতো না। তো আর তার সাথে একটু পেঁয়াজ আর এখানে একটু গন্ধরাজ লেবু নিয়েছি, এটা রস দিয়ে তারপরে খাবো। আর তার সাথে সন্ধ্যাবেলা এই যে দেখো কফি, তো এটা আর ওই মাছ ভাজাটা এখন আমরা খেয়ে নেবো। আর রাত্রেবেলা আমি খাচ্ছি মাছ ভাজা আর কাঁচা লঙ্কা আর মাছের তেল দিয়ে একটুখানি ভাত। তো কালকে ভিডিওটা অনেকটাই বড় করেছিলাম, তো এখানেই শেষ করে দিচ্ছি। আর আশা করছি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। তো বাই।